নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফল ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিকে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটির এতটুকু পার্টও কিন্তু স্কিপ করবেন না, পুরোটা শুনুন। তো আসুন, আর দেরি কিসের, শুরু করা যাক। মেষ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস এই বছরের সেরা মাস হতে চলেছে। কেন সেরা মাস হতে চলেছে তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, এই বছরে নবপঞ্চম যোগ আপনাদের রাশির উপরে হতে চলেছে এবং সেপ্টেম্বর মাসে অনেক গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে, যে কারণে আপনাদের সমস্ত দিক থেকে পজিটিভ হতে চলেছে। প্রথমে আসি আপনাদের কর্মস্থান। কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা এবং তিন হচ্ছে সেলফ প্রফেশন। এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতি আর উন্নতি। হ্যাঁ বন্ধুরা, যারা চাকরি করছেন তাদের তো চাকরির পদোন্নতি তো হবেই, এবং যারা চাকরি করছেন কিন্তু চাইছেন যে আমি একটু বেটার জব নেব, বেটার জব পাবো কি না, তাই তাদেরকে বলবো আপনারা বেটার জব সার্চ করতে পারেন, কারণ আপনাদের নতুন জব পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা ঘরে বসে আছেন, বেকার বসে আছেন, তাদেরকে বলবো ভাই বা বোন, আপনারা অবশ্যই চাকরির জন্য প্রচেষ্টা করুন, ঘরে বসে থাকবেন না, কারণ এই 2020-র সেরা মাস আপনাদের জন্য এই সেপ্টেম্বর মাস। হ্যাঁ বন্ধুরা, তাই সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না, আর সঠিক সময়ে সঠিক কাজ করে সে জীবনে দাঁড়িয়ে যায়। তাই বলবো আপনাদেরকে আবারও চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ আপনাদের চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের বিজনেস ক্ষেত্র। হ্যাঁ বন্ধুরা, যারা বিজনেস করছেন, সে যে কোনো বিজনেস হতে পারে, জলের বিজনেস হতে পারে, কনস্ট্রাকশনের বিজনেস হতে পারে, গ্লসারির বিজনেস হতে পারে, যে কোনো, আপনাদের উন্নতির লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনারা এই মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে বিজনেস থেকে প্রচুর মূলধন আয় করতে পারবেন। আমি কয়েকটি বিজনেসের কথা বিশেষ করে উল্লেখ করতে চলেছি, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে আপনারা সফলতা পাবেন। প্রথমে আসি বড় বিজনেস, যাদের গার্মেন্টসের দোকান রয়েছে, যাদের জুয়েলারির দোকান রয়েছে, যাদের পেট্রোল পাম্প রয়েছে, যারা বড় ইন্ডাস্ট্রির মালিক, তাদের কিন্তু এই মাস কিন্তু কি বলবো দুর্দান্ত যেতে চলেছে আপনাদের। এরপরে আসি যারা ছোট বিজনেস করছে, যেমন মাছ ব্যবসায়ী, সবজি বিক্রেতা, আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ চাষবাস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস একটা শুভ বার্তা বহন করে নিয়ে আসছে। এরপরে আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা টিউশনি পড়ায়, যারা ডাক্তার রয়েছেন তাদের তো পোয়া বারো এই মাস অন্তত। অর্থাৎ আপনাদের ইনকামের দিকটা কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের আগের থেকে অনেক বেটার আপনারা কাজের সুযোগ পাবেন। এরপরে আসি যারা টিউশনি পড়ায়, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস ইনকামের বৃদ্ধির মাস হতে চলেছে, অর্থাৎ আপনাদের ছাত্রছাত্রী বাড়বে এবং যার ফলে আপনাদের ইনকাম সোর্স কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে আসি আপনাদের লাভ লাইফ। এই মাস কিন্তু নতুন প্রেম আনার মাস। হ্যাঁ বন্ধুরা, যারা জীবন সঙ্গী বা সঙ্গিনীর খুঁজে রয়েছেন তাদের জীবন, তাদের জন্য কিন্তু এই মাস কিন্তু খুবই শুভ, কারণ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এর পাশাপাশি যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে তাদের কিন্তু পুরনো প্রেম কামব্যাক করবে। তবে এই মাস কিন্তু কয়েকটি জায়গা আপনাদেরকে সাবধান থাকতে হবে, সেগুলি আমি বলে দিই। এই মাসে আপনাদের শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকবেন। এছাড়াও এই মাসে আপনারা কাউকে বিশ্বাস করে টাকা দেবেন না, কারণ আপনার সাথে চিট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি কাউকে বিশ্বাস করে টাকা দিয়ে দিলেন এবং আপনার টাকাটা আত্মসাৎ করে নিল,
তো এই কাজটা কখনোই করবেন না, অর্থাৎ টাকা কাউকে দেবেন না, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই মাসে যদি আপনি ভাবেন যে জায়গা কিনবো, জমি কিনবো, বাড়ি করবো বা গাড়ি কিনবো, করে ফেলতে পারেন। কারণ এই মাস আপনাদের অর্থ এমন পরিমাণে আনবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি এত কিছু অ্যাচিভ করে ফেলবেন। তাই এই মাসটা আপনাদের জন্য খুবই শুভ। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে, এবং যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের কাছ থেকে আনন্দ বা সুখ অনুভব করবেন। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। এই মাসে আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি শুভই যাবে। তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই শুভ। আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এই মাসে আপনাদের প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, সেটা লটারি থেকে হতে পারে, সাট্টা থেকে হতে পারে, জুয়া থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, এই সমস্ত দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগ রয়েছে। তো ওভারঅল যদি বলা যায় আপনাদের এই মাস 80-90% ফল আনতে চলেছে। তবে আপনাদেরকে কর্ম করতে হবে, ঘরে বসে থাকলে চলবে না, আমি আবারও বলছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।